মূল্যায়নের পর কোনো শিক্ষার্থী বর্ডার লাইনে থাকলে শিক্ষক কী করবেন? ক. নম্বর বাড়িয়ে দেবেন। খ. পুনরায় পরীক্ষার ব্যবস্থা করবেন। গ. পাশ করাবেন না, নাকি ঘ. পাশ করিয়ে দেবেন। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ. পাশ করাবেন না। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে ক বছরে শিশু প্রচুর শব্দ আয়ত্ত করে বা অর্জন করে। ক. তিন বছরে, খ. পাঁচ বছরে, গ. এক বছরে, নাকি ঘ. চার বছরে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ. পাঁচ বছরে। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে শ্রবণ বলতে বোঝায় কি। ক. শুনতে পাওয়াকে, খ. লিখতে পারাকে, গ. পড়তে পারাকে, নাকি ঘ. বলতে পারাকে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক. শুনতে পাওয়াকে বলে শ্রবণ। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কথন কী। ক. ধ্বনিরূপ শনাক্ত করে, খ. বার্তা বা তথ্য প্রদান করে, গ. বার্তা বা তথ্য শনাক্ত করে, নাকি ঘ. যথাযথ মনোভঙ্গিকে শনাক্ত করে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ. বার্তা বা তথ্য প্রদান করে। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কানে শুনে ভাষার অর্থ বুঝতে পারা, এটি হলো কি। ক. ভাষা শিক্ষার একটি লক্ষ্য, খ. কথনের উদ্দেশ্য, গ. পঠনের উদ্দেশ্য, নাকি ঘ. সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক. ভাষা শিক্ষার একটি লক্ষ্য। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে একজন অপরের আচরণ লক্ষ্য করে, তাকে নকল করে, একে বলে কি। ক. উপকরণ, খ. উপাদান, গ. অনুসরণ, নাকি ঘ. অনুকরণ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ. অনুকরণ। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে ব্যাকরণ শিক্ষায় সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতির বৈশিষ্ট্য হলো কি। ক. সূত্রগুলি মুখস্থ করা, খ. সূত্রগুলিকে ব্যাখ্যা করা, গ. আগে সূত্র ব্যাখ্যা করে পরে উদাহরণ দেওয়া, নাকি ঘ. সূত্র ও উদাহরণ মুখস্থ করানো। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ. সূত্র ও উদাহরণ মুখস্থ করানো। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে সঠিক বানান শেখার সুফল হলো কি। ক. শুদ্ধ ভাষা শেখার ক্ষমতা বৃদ্ধি পায়, খ. ব্যাকরণ চর্চা বৃদ্ধি পায়, গ. বানানে দক্ষতা আসে, নাকি ঘ. গদ্য লেখায় দক্ষতা বাড়ে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক. শুদ্ধ ভাষা শেখার ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে সঠিক বানান শেখার সুফল হলো শুদ্ধ ভাষা শেখার ক্ষমতা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে সংশোধনমূলক শিক্ষণের সময়কাল হলো কত। ক. 365 দিন, খ. এক মাস, গ. ছয় সপ্তাহ থেকে তিন মাস, নাকি ঘ. সমগ্র শিক্ষাবর্ষ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ. সমগ্র শিক্ষাবর্ষ। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কার্যকরী শ্রবণের একটি শর্ত হলো কি। ক. মনোযোগ, খ. প্রেষণা, গ. বুদ্ধি, নাকি ঘ. সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক. মনোযোগ। তাহলে কার্যকরী শ্রবণের একটি শর্ত হলো
মনোযোগ। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্নমতে দেওয়া আছে ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে ক ব্যাকরণের জটিল নিয়মগুলি বুঝতে পারে, খ সঠিক বানান লিখতে পারে, গ উপযুক্তভাবে ভাষা ব্যবহার করতে পারে, নাকি ঘ ওপরের সবগুলি আয়ত্ত করে বা অর্জন করে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সবগুলি আয়ত্ত করে। পরের প্রশ্নমতে দেখো কী দেওয়া আছে, সব ছাত্ররা আজ স্কুলে এসেছে, এটি কী ধরনের ভুল হয়, ক সন্ধি ঘটিত, খ পদান্তর ঘটিত, গ বাক্য গঠনগত ভুল, নাকি ঘ ভাষারীতি গঠিত ভুল। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ বাক্য গঠনগত ভুল। পরে প্রশ্নমতে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্নমতে দেওয়া আছে শিশুদের সাহিত্যের প্রতি অনুরাগ সৃষ্টির জন্য ক বিশিষ্ট শিশু সাহিত্যিকের রচনা পড়তে বলা, খ কিছু ভালো কবিতা পড়তে বলা, গ নিজের পাঠ্য বই ভালো করে পড়া, নাকি ঘ ছবি আঁকতে বলা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক বিশিষ্ট শিশু সাহিত্যিকের রচনা পড়তে বলা। পরে প্রশ্নমতে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্নমতে দেওয়া আছে শিশুর ভাষা শেখার ক রকম পর্যায়ের কথা বলা হয়েছে, ক তিন রকম, খ পাঁচ রকম, গ আট রকম, নাকি ঘ দশ রকম। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ দশ রকম। পরে প্রশ্নমতে দেখো কী দেওয়া আছে, কথন দক্ষতার ক্ষেত্র হলো ক বিবিধ, খ ত্রিবিধ, গ বহুবিধ, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ত্রিবিধ। তাহলে কথন দক্ষতার ক্ষেত্র হলো ত্রিবিধ। পরে প্রশ্নমতে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্নমতে দেওয়া আছে পঠনের সাহায্য করে মানুষ ক কথা বলতে শেখে, খ লিখতে শেখে, গ চলতে শেখে, নাকি ঘ জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে। তাহলে পঠনের সাহায্যে মানুষ জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে। পরে প্রশ্নমতে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্নমতে দেওয়া আছে পুস্তক কি, ক মানব জাতির চিন্তাধারার বিবরণ, খ বিশেষ মানুষের চিন্তাধারার বিবরণ, গ বিশেষ জাতির চিন্তাধারার বিবরণ, নাকি ঘ কোনো কোনো জাতির চিন্তাধারার বিবরণ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক মানব জাতির চিন্তাধারার বিবরণ। তাহলে পুস্তক হলো মানব জাতির চিন্তাধারার বিবরণ। পরে প্রশ্নমতে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্নমতে দেওয়া আছে কোচিং হলো এক ধরনের কি, ক সংশোধনমূলক শিক্ষণ, খ আচরণ সংক্রান্ত শিক্ষণ, গ সমাজবিদ্যা সংক্রান্ত শিক্ষণ, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ এর মধ্যে কোনোটি নয়। দেখো কী দেওয়া আছে, ভাষা শিক্ষার নীতি বলতে বোঝায় কি, ক শিক্ষণ সম্পর্কে সামগ্রিক চিন্তাকে, খ শিক্ষণ পদ্ধতিকে, গ শিক্ষণ কৌশলকে, নাকি ঘ শিক্ষা উপকরণকে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক শিক্ষণ সম্পর্কে সামগ্রিক চিন্তাকে। পরে প্রশ্নমতে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্নমতে দেওয়া আছে ভাষা শিক্ষার ক্ষেত্রে শ্রবণের ক গুরুত্ব নেই, খ ভূমিকা নেই, গ গুরুত্ব অসীম, নাকি ঘ তাৎপর্য নেই। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ গুরুত্ব অসীম। তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে শ্রবণের গুরুত্ব অসীম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার
করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।